পুরুষদের জন্য টাকনুর নিচে পোশাক পরা, এটা কি পুরোপুরি হারাম? টাকনুর নিচে পোশাক পরা, যদিও সেই লোক হয়তো গর্ব বা উদ্ধত্ত দেখানোর জন্য সেভাবে পড়েনি। এখানে আরবি শব্দটা যখন পোশাকের নিচের অংশ টাকনুর নিচে চলে যায় তখন সেটা ইজবাহ। এটা পোশাকের নিচের অংশ, হয়তো প্যান্ট অথবা পাজামা পাঞ্জাবি, যদি টাকনুর নিচে থাকে সেটাকে বলা হয় ইজবাল। পোশাকটা নিচে টাচ করলে হয়তো মেঝে পরিষ্কার করবে, এইসব কিছুই হচ্ছে পাপ। আর দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি অনেক মুসলিম, বেশিরভাগ মুসলিমই, তারা এই গুরুতর পাপের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না, মনে করে এতে কোনো সমস্যা নেই। বেশিরভাগ মুসলিম প্যান্ট পরে গোড়ালির নিচে, অনেকে প্যান্ট তখন টাচ করে মেঝে, অনেকের আবার মেঝে ঝাড়ু দিয়ে বেড়ায়। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অফ ড্রেস, হাদিস নাম্বার 5787। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পোশাকের যে অংশ টাকনুর নিচে চলে যায় সে অংশটা দোজখের আগুনে জ্বলবে। পোশাকের নিচের অংশ হোক, প্যান্ট বা অন্য কিছু, সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সেই অংশটা দোজখের আগুনে জ্বলবে। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অফ ড্রেস, হাদিস নম্বর 5788। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সেই লোকের দিকে তাকাবেন না পুনরুত্থানের দিনে যে লোক তার পোশাক পরে টাকনুর নিচে আর সেটা নিয়ে গর্ব করে। তাহলে টাকনুর নিচে পোশাক পরা এটা নিষিদ্ধ একেবারে, এটা হলো গর্ব আর উদ্ধত্বের লক্ষণ। একজন মানুষ এটা নিয়ে গর্ব করুক বা না করুক এটা হারাম। আর এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 3, বুক অফ ড্রেস, হাদিস নম্বর 4083, বলা হয়েছে তোমাদের পোশাকের নিচের অংশ, যেমন তোমার শার্ট অথবা তোমার পাগড়ি, যদি সেটা টাকনুর নিচে চলে যায় মাটিতে গড়াগড়ি খায় তাহলে রোজ কিয়ামতের দিনে আল্লাহ তোমার দিকে তাকাবেন না। তাহলে ইজবাল মানে পায়ে টাকনুর নিচে পোশাক পরা এটা গুরুতর পাপ। আর কিছু লোক বলে যে গর্ব আর উদ্ধত্ব না দেখালে এভাবে পরার অনুমতি আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা মোটেও ঠিক না। চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নবী তখন সাহাবীগণকে বলেছেন যে তোমাদের পোশাকের নিচের অংশ টাকনুর উপরে থাকবে, সবাই এভাবেই পরেছেন। এখন দেখেন, যদি আমরা বলি যে টাকনুর নিচে পোশাক পরতে পারবো যদি গর্ব না করি, তাহলে বোঝাতে চাচ্ছি যে সাহাবীগণের চেয়ে উপরে আমরা। নবী সাহাবীগণকে বলেছেন যে পোশাকের নিচের অংশ টাকনুর উপরে রেখো, পোশাক থাকবে টাকনুর উপরে। যদি বলি আমাদের পরার দরকার নেই, যদি মনে করি যে এভাবে পরে গর্ব না করলে কোনো সমস্যা নেই, এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন আপনারা সাহাবীগণের চেয়ে ভালো, যেটা মোটেও ঠিক না। সেজন্যই ইজবাল তার মানে টাকনুর নিচে পর্যন্ত পোশাক পরা, গর্ব করেন বা না করেন এটা হারাম। গর্ব করলে বড় গুনাহ, কারণ দ্বিগুণ পাপ করছেন। টাকনুর নিচে পরা প্লাস গর্ব আর উদ্ধত্ব, এটা দ্বিগুণ পাপ। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির।